আপনারা সবাই হয়তো ভিপিএন এর সম্পর্কে শুনেছেন। ভিপিএন এর পূর্ণ অর্থ হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। সো ভিপিএন কিভাবে কাজ করে, ভিপিএন এর কাজ কি, এটি আসলে খায়না গায়ে মাথায় দেয়, সে সম্পর্কে আজকে জানবো। কথা বলছি আমি আর যে রাবি, আপনারা দেখছেন বিডিটেক ফিউচার ইন্টারপরে, সাথেই থাকবেন। ভিপিএন এর পূর্ণ অর্থ হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। সাধারণত এটি একটি প্রাইভেট নেটওয়ার্ক। মনে করেন আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় একটি ফাইল ট্রান্সফার করবেন, এই ফাইলটি যখন আপনি আমার কাছ থেকে অন্য জায়গাতে ট্রান্সফার করবেন তখন কিন্তু এটি লিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ না, ইন্টারনেট হচ্ছে একটি ভার্চুয়াল নেটওয়ার্ক এবং এটি পাবলিকলি সব জায়গায় বিস্তৃত রয়েছে। যখন আমি এক জায়গা থেকে অন্য জায়গায় একটি ডাটা ট্রান্সফার করতে যাব, তখন যেহেতু একটি পাবলিকলি বিস্তৃত রয়েছে ইন্টারনেটে, সেহেতু যখন ডাটাটা ট্রান্সফার করতে যাচ্ছি তখন মাঝপথে হ্যাকার অ্যাটাক করতে পারে কিংবা বিভিন্নভাবে ডাটাটি লিক হতে পারে, যেটি আমার পার্সোনাল প্রাইভেট ডাটা। মূলত এই বিষয়গুলো থেকে রক্ষা করা এবং প্রাইভেসি থাকার জন্যই অনেক মানুষ ভিপিএন ইউজ করে থাকে। ভিপিএন এর মাধ্যমে যখন আপনি একটি ডাটা অন্য জায়গাতে ট্রান্সফার করবেন তখন এটি সিকিউরলি এবং প্রাইভেটলি চলে যাবে। যখন একজন মানুষ ইন্টারনেটের সাথে কানেক্ট হয়, কানেক্ট হওয়ার পরে সে যখন তার ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন ইউজ করে তখন সে একটি নির্দিষ্ট প্রাইভেট নেটওয়ার্কে চলে যায়। ভিপিএন কিন্তু একটি নির্দিষ্ট কোম্পানির হয়ে থাকে, বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে যারা ভিপিএন সাপ্লাই করে থাকে, ভিপিএন ফ্রি পেড দুটি হয়ে থাকে। সো যখন একটি মানুষ এসে ইন্টারনেটে কানেক্ট হয় এবং সে যখন ইন্টারনেটের সাথে সংযুক্ত হওয়ার পরে ভিপিএন কানেক্ট করে তখন কিন্তু সে একটি প্রাইভেট তার নির্দিষ্ট নেটওয়ার্কে চলে যায়, যেটা ইন্টারনেট থেকে সম্পূর্ণ বাইরে এবং সেটি সম্পূর্ণ ডিফারেন্ট একটি নেটওয়ার্ক। ইন্টারনেটের মধ্যে সীমাবদ্ধ, বাট সেটি একটি সম্পূর্ণ ডিফারেন্ট নেটওয়ার্ক। ভিপিএন এর বিভিন্ন শ্রেণীবিভাগ রয়েছে। ফ্রি পেইড এর মধ্যে বিভিন্ন শ্রেণীবিভাগ রয়েছে, এগুলো হচ্ছে পিপিটি ভিপিএন, সাইড টু সাইড ভিপিএন, ভিপিএন এল টু পিটি ভিপিএন, রিমোট অ্যাক্সেস ভিপিএন, আইপিএস ভিপিএন, এসএসএল, এমপিএসএল ভিপিএন এবং হাইড্রা ভিপিএন হয়ে থাকে। ভিপিএন ব্যবহার করার কিছু সুবিধা রয়েছে। মনে করুন যে আপনি একটি অ্যাড্রেস ভিজিট করতে পারছেন না বাংলাদেশ থেকে, সেটি বাংলাদেশের জন্য অ্যালাউড না, সেক্ষেত্রে আপনি যদি ভিপিএন ইউজ করেন তাহলে আপনার যে আইপিটি রয়েছে সেই আইপিটি চেঞ্জ হয়ে যাবে। মানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যে আইপিটি আপনাকে দিয়েছে কিংবা মোবাইল ডাটা সার্ভিস প্রোভাইডার আপনাকে যে আইপি অ্যাড্রেসটি দিয়েছে সেটি বাংলাদেশের, বাট আপনি ভিপিএন ইউজ করে সেই আইপি অ্যাড্রেসটাকে চেঞ্জ করে আপনি আমেরিকান, ইউনাইটেড স্টেট বা অনেক দেশের আইপি অ্যাড্রেস, বিভিন্ন দেশের আইপি অ্যাড্রেস জেনারেট করা যায় এবং সেই আইপি অ্যাড্রেস থেকেই আপনি ওই ওয়েবসাইটটা ভিজিট করতে পারবেন। যখন আপনি ওই ওয়েবসাইটটা আপনার চেঞ্জকৃত ভিপিএন দিয়ে যে আপনি অ্যাপ অ্যাড্রেস চেঞ্জ করেছেন সেই চেঞ্জকৃত অ্যাপ অ্যাড্রেসে ভিজিট করতে যাবেন তখন কিন্তু আপনি ভিজিট করতে পারবেন। কেননা তখন আপনার ফোনে যে ইন্টারনেটটি সেটি দেখাবে বাংলাদেশে, বাট আপনার আইপি অ্যাড্রেসটা জেনারেট হয়েছে অন্য একটি কান্ট্রি, ধরে নিয়ে ইচ্ছে আমি ইউনাইটেড স্টেট, এবং সেখান থেকে সে ওয়েবসাইট ভিজিট করা হবে এবং সেক্ষেত্রে আমরা দ্রুত সে সাইটটি অ্যাক্সেস করতে পারবো। এছাড়াও আরও কিছু সুবিধা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ধরুন আমি আপনার কাছে একটি ফাইল পাঠাবো, সেটি আমি এর আগে বলেছি যে লিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বিভিন্ন দিক থেকে। সো আমি যখন আপনার কাছে ফাইলটি পাঠাবো তখন এটি একটি প্রাইভেট নেটওয়ার্কের মাধ্যমে যাবে, সেক্ষেত্রে হ্যাকার অ্যাটাক করার কোনো চান্স নেই। এছাড়াও ভিপিএন আরেকটি সুবিধা রয়েছে, সেটি হচ্ছে ধরুন আমি আপনার কাছে একটি ফাইল ট্রান্সফার করছি, আবারও আমি আপনার কাছে একটি ফাইল ট্রান্সফার করছি এবং ফাইলটি ট্রান্সফার করার সময় আমি আমার এখান থেকে ফাইলটি সেন্ড করলাম, ফাইলটি কিন্তু ইনক্রিপশন হয়ে তারপর আপনার কাছে যাচ্ছে একটি প্রাইভেট নেটওয়ার্কের মাধ্যম দিয়ে। যখন আপনার কাছে ফাইলটি চলে গেল তখন সেখানে গিয়ে ফাইলটি আবার ডিক্রিপ্ট হয়ে আপনার কাছে শো করবে। মানে আমি ফাইলটি ইনক্রিপশন করে পাঠালাম, মাঝপথে যদি ফাইলটি কেউ দেখেও ফেলে কিংবা পেয়েও যায় তারপরেও এই ফাইলটি অ্যাক্সেস করতে পারবে না। কেননা ভিপিএন এ আমার যে প্রাইভেট নেটওয়ার্কের মধ্যে দিয়ে সেটি যাচ্ছে সেটি কিন্তু এনক্রিপশন হয়ে যাচ্ছে, সে কারণে এটি অ্যাক্সেস করা সম্ভব না, শুধুমাত্র আপনি অ্যাক্সেস করতে পারবেন। ভিপিএন ব্যবহারে কিছু অসুবিধা রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফ্রি এবং পেইড। যদি আপনি পেইড ভিপিএন ইউজ করেন তাহলে আপনাকে প্রতি মাসে মাসে টাকা পে করতে হবে এবং নির্দিষ্ট লিমিটে আপনাকে কিছু আইপি অ্যাড্রেস দেওয়া হবে, 5টি, 10টি, 50টি, 100টি, সো কিছু নির্দিষ্ট লিমিট আইপি অ্যাড্রেস দিয়ে দেওয়া হবে, সেগুলো শুধুমাত্র আপনি ইউজ করতে পারবেন, এর বাইরে ইউজ করতে পারবেন না। এছাড়া ফ্রি ভিপিএন এর কিছু প্রবলেম রয়েছে। যদি আপনি ফ্রি প্রক্সি বা ভিপিএন ইউজ করতে চান, সাইড টু সাইড ভিপিএনগুলো ইউজ করতে চান, সেক্ষেত্রে প্রবলেম হবে কি, এটি ফ্রি ভিপিএন আপনার কাছে অনেক প্রকার অ্যাড শো করতে পারে কিংবা আপনার ইউজ করতে প্রবলেম হতে পারে। এছাড়াও ফ্রি ভিপিএন এর মধ্যেও কিছু ভালো ভিপিএন রয়েছে যেগুলো আপনি যদি চান সেক্ষেত্রে প্রিমিয়াম ভিপিএন এর মধ্যে ইউজ করতে পারবেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রোএক্স ভিপিএন, হটস্পট শেয়ার্ড, সাইবার সফট, সাইবার সিকিউরিটি কিস এবং সফট ফ্লাক্স ইত্যাদি। আশা করছি ভিপিএন নিয়ে তৈরি কিন্তু ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, কিন্তু টাটা।